আর এবার দেখাবো রাজ্যে তিন প্রান্তে সিভিক যন্ত্রণা। একদিকে সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, বেঘরে প্রাণ গেল একজনের, অন্যদিকে খানাকুলের দিকে যদি নজর রাখি, খানাকুলে হাসপাতালে ধান মজুদ সিভিকের, আর কলকাতায় অন্য কীর্তি। মত্ত হয়ে মহিলার সঙ্গে অভব্যতা এক সিভিকের, এর আগেও বারবার কাঠগড়ায় উঠেছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। সিভিক নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও, সম্প্রতি আরজি করার ঘটনাতেও গ্রেফতার সিভিক ভলান্টিয়ার, আর এরপরেই প্রশ্ন উঠছে সিভিক ভলান্টিয়ারদের জন্য বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যকে। সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, সিভিকের বাড়িতে বিস্ফোরণে মৃত্যু একজনের, গ্যাস বেলুনে সিলিন্ডার লিক করে বিস্ফোরণের অনুমান। সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা, মারধর করা হয় সিভিক ভলান্টিয়ারের আত্মীয়কে, দেখুন সেই ছবিটা। আর এরপর দেহ আজকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, পুলিশের আশ্বাসের পর অবরোধ ওঠে। এখানে ও কি কাজ করতো আমাদেরকে বাড়িতে কোনদিন বলতো না, আমরা জানতাম না। ও কেবল রাজমিস্ত্রি কাজই করতো, ফোন করে ডাকলো, ডেকে এনে এই ওকে মেরে দিল। আমার এই দুই মা বেটি আমাদের কে দেখবে, আর বাড়িতে আর ছেলে নাই গো, তাহলে কে দেখবে। আর এরপরে ভয়ে দীর্ঘক্ষণ লুকিয়ে সিভিক দুর্গাপ্রসাদ ভট্টাচার্য, দুপুরে বিস্ফোরণের পর সন্ধেই আটক সিভিক ভলান্টিয়ার, মাস দুয়ে গ্যাসের কারবার বলে দাবি করছেন স্থানীয়রা। মৃত যুবক ও ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি সিভিকের স্ত্রী। ওরা বেআইনে একটা গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে গ্যাস বেলুনে গ্যাস তৈরি করছিল ঘরে, হ্যাঁ সিভিকেরই ছিল। এখানে একে ডাকতো, আসতো, ও রাজমিস্ত্রি কাজ করে, একে ডেকেছে, আয় একবার নিয়ে তুই তৈরি করে দে, আমি তৈরি করতে পারবো না, খানি ভরিয়ে দে। নেকের দিয়ে ও আপনার ঘরে ছিল মনে হয়, তাহলে ও কাছে তাহলে ওই মতো এক কর্মচারী ওরই ও সিভিকেরই গ্যাস তৈরি করে, সেই বেলুন বিক্রি করে, তার জন্য ও পারিশ্রমিক নেয়, দুজনেই কাজ করে। এবার দুজনেই কাজ করছিল, এবার আমরা কী করে বুঝবো বলুন যে এরকম বিপদ হয়ে যাবে, বাস্ট হয়ে গেল। এই মানুষটা বলি তো ওকে ছিটকে ফেলে দিয়েছে মাঠে, বলে বাইরে কলতলায় প্রত্যেক দিনই একই কাজই করে। তারপর ওরা বেলুন বিক্রি করে গোটা সাঁইথিয়া এলাকায় সবাই জানে। আমার স্বামীটাই তো মরে যেত, কিন্তু আমার স্বামী মাল আনছিল আর ও ভরছিল, প্রতিদিন থাকে, এও বসেছিল, এও বসেছিল। এবার এ তখন আমি ডাকলাম যে চান কর ভাত খাবি, সেই জন্য এ বাড়ি ভেতরে এলো, সঙ্গে সঙ্গে এরকম বাস হয়ে গেল, কি করে বুঝবো বলুন। আর এবার দেখাবো হাসপাতালের ঘরে সিভিক ভলান্টিয়ারের ধানের গোডাউন, যেখানেই রাখা আলুর বস্তা। খানাকুলের এই ঘটনায় জোর সরগোল সিভিক ভলান্টিয়ারের দাবি, বিএমওএইচের অনুমতি নিয়ে তিনি ধান এবং আলু মজুত করেছেন। মানতে নারাজ ব্লক স্বাস্থ্য আধিকারিক। হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল, এখানকার একটি ঘরে এভাবেই রাখা ধানের বস্তা, আলুর বস্তা। হাসপাতালেই আস্ত একটা গোডাউন তৈরি করে ফেলেছেন সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ।
খানাকুল এবং আশেপাশের এলাকার অনেকেরই বড় ভরসা এই গ্রামীণ হাসপাতাল। প্রতিদিনই এখানে রোগীদের ভিড়। এরকম একটি হাসপাতালের ঘরেই গোডাউন। মেন বিল্ডিংয়ের পাশে পুরনো জেনারেটর রুম। ঘরটি এখন ফাঁকা। অভিযোগ, এই ঘরটিকেই দীর্ঘদিন দখল করে রেখেছেন সিভিক ভলান্টিয়ার। মজুদ করেছেন ধান এবং আলুর বস্তা। নিউজ এইটিন বাংলার ক্যামেরা দেখে বন্ধ করে দেওয়া হয় ঘরের জানালা। সরিয়ে ফেলা হয় ধান এবং আলুর বস্তা। ওখানটায় হঠাৎ কেউ কোনো কিছু রেখেছে যেটা আমাদের অজান্ত। তুই যে শুনে সঙ্গে সঙ্গেই আমি বলেছি তাকে, এই তুমি এখানটা কেন রেখেছ, এক্ষুনি জিনিস সরাও। পুলিশকেও জানিয়ে দিলাম, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কেন পরিদর্শকরা পরিদর্শন করছে না? আমরা ধিক্কার জানাই, বিএমএইচ ওটাকে নিজের বাবার সম্পত্তি ভাবছে। আমরা কয়েকদিনের মধ্যেই বিএমএইচ কে ঘেরাও করবো। খানাকুল বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন, যদি ধরনের ঘটনা ঘটে থাকে সেটা আমি অবশ্যই সেখানকার যিনি বিএমএইচ আছেন বা বিএমএইচকে বলবো যে বিষয়টা একটু খতিয়ে দেখতে। তার তা যদি না হয় তাহলে আরও উদ্বোধন কর্তৃপক্ষ সিএমও যাচ্ছেন, সিএমওচকে বিষয়টা জানাবে যে হাসপাতালের ব্যাপার যে রোগী পরিষেবা যেটা অন্য কিছু রাখা হচ্ছে কিনা। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ এইটিন বাংলা। আর এবার দেখাবো আরেক সিভিক ভলেন্টিয়ারের কীর্তি, অভব্য আচরণ। অভব্য আচরণে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে চড়াও হন। মত্ত অবস্থায় মহিলার পিছু নেওয়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার সন্তোষ প্রসাদ। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সিভিকের। আমার ঘরের দরজা ভাজানো ছিল, হঠাৎ দেখি একটা ঘরের ভেতরে আওয়াজ হয়। তা আমি যে কী ব্যাপার, কী পড়লো, কীসের আওয়াজ, কীসের আওয়াজ? এই পাশের এই ঘরে থাকে, মানে এই যে যার ঘর তার বাড়িতেই থাকে, পুরো মদ খেয়ে চুর হয়ে আমার ঘরের ভেতরে ঢুকেছে। আমি দেখে যে দেখে ওকে দেখেছে, ও দেখছে আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। যে দেখেছে না, আমি যে চিৎকার করেছি তখন ও উঠে পালিয়ে গেছে। থানায় আমার সবকিছু অভিযোগ ইস্তে হয়। তখন আমাদের এই 3-4টে বাড়ির পরে ওখানে একটা বাড়িতে ঢুকেছিল, অল্প বয়সী মেয়ে ঘরের ভেতরে ঢুকে তার মুখটা বন্ধ করে চেপে ধরেছে। এইরকমই ও এর আগেও ওরকম 3-4টে বাড়িতে করেছে। কোন ঘটনা ঘটে নেই, এরা ফাঁসিয়েছে। ছেলে কি করে? ছেলে থানে ওদের কাজ করে, সিভিক পুলিশ। একটু রাগ আছে বাড়ি দিয়ে আমার বাস্তির জন্য, সেজন্য ফাঁসিয়েছে। আর কোন কাণ্ড নেই।